الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم البركه مع اكابركم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى هم القوم لا يشقى بهم جليسهم أو كما قال رسول الله صلى الله عليه وسلم موزاز حازرين الله بك رب العالمين وبترك كلام اكون شبشيش تلوات كلام اكون حازرة رسول كريم صلى الله عليه وسلم اكون حديث شريف اكون الله بك কোরআন শরীফ এবং হাদিস শরীফের শহী আলেম আমাদের সকলকে নসিব ফরমান কোরআনে পাক এবং পাকের নূরে আমাদের জিন্দিগি সুন্দর করার তৌফিক দান করেন আমাদের সকলকে আল্লাহ পাক আল্লাহ পাকের মহাব্বতের দৌলত নসিফ ফরমান আল্লাপাকের মহাব্বতওয়ালা জিন্দিগি দান করেন ইসলামে অনেক কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে পাকে বলছেন হজরত রসুল করিম সাল আলহি আসাল্লাম তেজ বছরে নবীজির অসংখ্য হাদিসে পাকের মধ্যে বলছেন সবটাকে সংক্ষেপে আমরা যদি খুঁজতে যাই ওলামাই কেরাম এবং মহান আকাবিরের দৃষ্টিতে খুব শর্টকাট যদি আমরা চিন্তা করি খুঁজতে যাই বড় বড় মহাদ্দিসিন এবং মুফাসিরিনের ভাষ্য অনুযায়ী ইসলামের উপর চলার জন্য ইসলামের উপর আমল করার জন্য আল্লাপাক যতগুলো কথা বলছেন এবং আমাদের জিন্দিগির মাকসাদ সেই মাকসাদ অর্জনের পদ্ধতি খুব সংক্ষেপে বলছেন খুবই সংক্ষেপ যেটাকে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই তার ভাষায় এভাবে বলতেন যে মুমিনের দুইটা কাজ এক নম্বরে নিয়ত খালেস করা দ্বিতীয় হইল আমলকে শুদ্ধ করা যে কোনো একটা জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয় নিয়ত যদি সঠিক না থাকে যত সুন্দর আমল করুক সে আমল কবুল হবে না আবার নিয়ত সুন্দর আছে কিন্তু আমল যদি শুদ্ধ না হয় সে আমলও কবুল হবে না দুইটা খুব পাশাপাশি নিয়ত বিশুদ্ধ করা জরুরি আমল বিশুদ্ধ করা সেটাও কি জরুরি নিয়ত অন্তরের বিষয় নিয়তের একটা অংশ কোনো ব্যক্তি যদি মসজিদে আসলেন নামাজ পড়লেন কিন্তু তার নিয়ত আল্লাহর খুশি না দুনিয়াবি কোনো গরজ নির্বাচনের ভোট চাওয়া কাউকে দেখানো কেবল আল্লাহর জন্য একদমই না নিশ্চিতভাবে শুধু উমুকের জন্য নামাজে আসছে যত বড় ইমামের সঙ্গে নামাজ পড়ুক যত বড় বাইতুল্লাহ বাইতুল মুকদ্দাসে নামাজ সহি শুদ্ধ পড়ুক নিয়তের এই গলতি থাকার কারণে তার নামাজ কবুল হবে আরেকজন একদম সহি শুদ্ধ নিয়ত করে আসছেন উজুরাইন। তার নামাজ হবে আরেকজন একদম বিশুদ্ধ নিয়ত করে আসছেন তার শরীর না কাপড় না পাক সতর খোলা কেবলা থেকে অন্যদিকে ফিরা এই ব্যক্তির নামাজ হবে এই জন্য নিয়তটা বিশুদ্ধ করা প্রথম কাজ ইমামের রব্বানী হজরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই এত বড় আলিম ছিলেন এত বড় ফকিহ ছিলেন বলা হয়তো উনি হলেন যুগের ওনার জামানার ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা হলেন ইমাম বুখারির ওস্তাদের ওস্তাদ ইমাম বুখারি যাদের কাছে পড়ে গর্ব করেন যে আমি উমকের ছাত্র যাদের নাম বলেন ওনার হলেন ইমাম আবু হানিফার ছাত্র তাহলে ভাগ্যটা কত বড় ব্যাপার ইমাম বুখারি যাদের কাছে পড়ে গর্ব করেন তারা কার ছাত্র ইমাম আবু হানিফার ছাত্র আমার একান্ত বিপদ আপদ মুসিবতে আমার যখনই আমি পড়ি আমি সোজা ইমাম আবু হানিফার কবরের কাছে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার সবগুলো দোয়া কবল করে নেন হজরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে লোকেরা প্রশ্ন করল আপনার কাছে তো এলেম কালামের অভাব নাই আপনি কেন গেলেন হাজি সাহেবের কাছে তিনি বললেন নিয়রটাকে ঠিক করার জন্য ভিতরে ভিতরের অবস্থাটাকে খাটি করার জন্য আমি হাজি সাহেবের নিকট গেলাম বুঝা গেল কারো কাছে কাঠ থাকলেই সে অনেক সুন্দর একটা খাট বানাবে এটা সম্ভব না সেগুন কাঠ আপনার কাছে আছে বলেই যে আপনি একটা সুন্দর সুকেশ বানাবেন এটা নাও হইতে পারে কাঠ আছে কিন্তু কোনো কারিগরের স্মরণাপন্ন হওয়া লাগবে তিনি আপনার দেওয়া একটা গাছ দিয়ে অনেক সুন্দর একটা ফার্নিচার তৈরি করে দিবেন হজরত রশিদ আহমদ গঙ্গুহি বললেন আমার কাছে তো এলেম কালাম আছে মোটামুটি অনেক কিন্তু সেটাকে ভালো কোনো কারিগর ব্যতীত এটাকে মালিকের পছন্দের বানানো সম্ভব না এই জন্য হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কির মতন কারিগরের কাছে গেলাম যাতে আমার এই এলেম কালাম যা শিখছি সেগুলো আল্লাহর কাছে পছন্দের হয়ে যায় এলেম শিখতে যান নাই অনেক ব্যাখ্যা অনেক কথা এত বড় আলিম হওয়া সত্ত্বেও একজন শায়েক দরকার হযরত জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই সেই যুগের শেখুল হাদিস বাদশার নাতি বলেন আজ মুদাম আকলে দূরান দেশরা বাদাজি দিওয়ানা সাজাম খেসরা নিজে এলমের ঘোড়া অনেক চালাইছি নিজে নিজে অর্জন করার জন্য অনেক চেষ্টা করছি বই পুস্তক পড়ে যদি কেউ অপারেশন শিখে পারবে অপারেশনের বই শিখলো এতে দেখে আরো কিছু না এনএস এর বই শিখছে দেখে যথেষ্ট না বিভিন্ন জন থেকে ঠুন কাটান ইউটিউব থেকে অপারেশন শিখে ফেসবুক থেকে অপারেশন শিখে বই কিনে অপারেশন শিখে চাকু কিনলো এবার অপারেশন থিয়েটার বানাইলো ঘরের মধ্যে ছেলেদের সঙ্গে পরামর্শ করে বলল প্রথম অপারেশনটা তোমার মায়ের আমরা নিহত করছি হসপিটালে নেওয়া দরকার নাই আমরা ঘরের মধ্যেই তোমার মায়ের অপারেশন করব। পারবে কেউ সবই আছে এত সহজ না ভালো কোনো ডাক্তারের হাতে আপনাকে সার্জিক্যাল এই বিদ্যা এই সার্জন হওয়ার এই অভিজ্ঞতা দেখে 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 পাটে পাটে অর্জন করার পর আপনি অপারেশনে যেতে হবে দীর্ঘকাল অনেক বড় সার্জনের পিছনে পিছনে ঘুরতে হবে হজরতওয়ালা করাচি বলেন যে ভাই আরো সহজ কেউ যদি সাতার শিখতে চায় বই পড়ে বই পুস্তক পড়ে সাতার শিখবে পারবে মনে থাকে না বলে এই জন্য পুকুরের ঘাটে গিয়ে বই সামনের দিক থাকা শেষে বই নিয়ে নামলো এভাবে পা মারবে এভাবে হাত মারবে একদম সব তরিকা মুখস্থ করে বই নিয়ে নদীতে নামছে হজরত বলেন সেও ডুববে তার বইও ডুববে কি ব্যাপার বই পুস্তক দেখে সাঁতার শিখা যায় না না কোন মুরব্বির হাতে সাঁতার শিখতে হয় সাঁতার প্র্যাকটিক্যাল শিখতে হয় বই পড়ে সাঁতার শিখা যায় না তুমি আল্লাহর মোহব্বতের সাগরে সাঁতার শিখতে আসছো বই পড়ে ছোট্ট একটা নদীতে সাঁতরানো যায় না পুকুরে সাতার দেওয়া যায় না আল্লাহর মোহব্বতের সাগরে তুমি সাঁতরায়া ওই পাড়ে চলে যাবা বই পড়ে হজরত রশিদ আহমদ গঙ্গুহি বলেন আমি দেখলাম বই পড়ে পার পাওয়া যাবে না কারিগর লাগবে জলদি গিয়ে হাজি আমদাদুল্লাহ মোহাজির মক্কির কাছে হাজিরা দিলাম জালাল রুমি বলেন আমি সব হইল বুখারি পড়াই দেখলাম যে সাতারের বাকে বাকে কাঁচা কাঁচা রয়ে গেছে ডুবা ছাড়া আমার কোনো উপায় নাই জলদি জলদি শামসুদ্দিন তা কাছে গিয়া ধরা দিলাম মুশকিল এক পাঠ হযরত জালাল রুমি মস্তবি শরীফে বলেন খালকে আতফা আলান হে বন্ধু তোমার বুকের আল্লাহর সৃষ্টি হয়েছে আল্লাহর জন্য প্রেম বেদনা কি জাগ্রত আছে নাকি নিশ্চুপ ঠান্ডা নদী ঠান্ডা ও হো ইমানের লাইনে তুমি একজন নাবালেক মানুষ তোমার ইমান এখনো নাবালেক শিশু তুমি হালকে আতফালান জুজ মস্তে খোদা আর যদি বলো না আমার অন্তরে আল্লাহর মোহব্বতে ঢেউ খেলে আল্লাহর জন্য আমার ভীষণ টান লাগে আল্লাহর জন্য আমার চোখের পানি ঝরে আল্লাহকে ছাড়া আমার কিছুই ভাল লাগে না যেই কাজে যে আমার আল্লাহর কথা মনে পড়ে হজরত জালাল উদ্দিন বলেন হ্যাঁ তাহলে তোমার ইমান বালেগ হইছে বড় মুশকিল খালকে আতফালান জুজ মস্তে খোদা নিস বা লেক রেহিদা আজ হাওয়া যে নিজের মনের কাহেসাদ থেকে এখনও মুক্তি পায় নাই মন যা চায় তাই করে সেই বাচারা এখনও প্রাপ্তবয়স্ক হয় নাই সে নাবালিক তো এক কাজ হইল নিয়দকে খালেস করা নিয়ত শব্দ আসছে নাওয়াতুন থেকে নাওয়াতুন অর্থ বীজ কোনো পেপে গাছের বীজ এমন এই গাছের মধ্যে গোড়া থেকে আগা পর্যন্ত শুধু পেপে আর পেপে দেখেন নাই গাছটা আরেকজনের পেঁপে গাছ অফিসার সব দাঁড়ায় আছে কোনো পেঁপে নাই আরেকটার মধ্যে আছে দুই চারটা কি ব্যাপার এটা ভালো না আর সেটা এটা নর্মাল উন্নত বীজের পেঁপে গাছ বীজ যেমন পেপেও কি তেমন নওয়াতুন থেকে নিয়ত নিয়তটা যেই মানের হবে যেই জাতের হবে এই জন্য আল্লাপাক প্রত্যেক আমলের সওয়াব এমনি তো মুখাস্ত ঘোষণা দশ গুণ কিন্তু নিয়তের বিষয়ে সেটা বলেন আল্লাপাক এখানে কোনো ঘোষণা দেওয়া যাবে না তোমার নিয়তের মর্তবা যেমন হবে আমি প্রত্যেকে তার নিয়ত অনুযায়ী দান করে দিব খোঁজ নিয়ে জানা গেছে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু নিজের ঘরের সব দান করে দিচ্ছেন সে সব মিলায়ে হজরত উমরের অর্ধেকে সমান হয় নাই হজরত উমরের অর্ধেক যা হজরত আবু বকরের সব মিলায়ও কিনা তা না সব বেশি কার কেন সংখ্যায় তো উমর বেশি নিয়ত যা আমার যা আছে সব আল্লাহর জন্য হাদিসে পাকে আছে কোন মুমিন যদি নেকির নিয়ত করে আল্লাহ পাক ফেরেস নির্দেশ করেন এই নেকির সমপরিমাণ সওয়াব আমার বান্দার আমল লিখে দাও মাত্র নিয়ত করলো যদি ওই আমলটা করে ফেলে আল্লাহ পাক তখন বলেন এই আমলটা দশ গুণ নাকি আমার বান্দার আমলে দিয়ে দাও গুনার নিয়ত করলো ফেরেস্তাদেরকে আল্লাহ পাক বলে রাখো এখন লেখবা না আমার বান্দা তো গুনাহ করে না এখনো রাখো রাখো এখন গুনাহ করে নাই করে নাই ঘটনা কমে যদি গুনা করে এই ফেললো ঠিক আছে গুনা করছে তো গুনা লেখো কবার করছে একবার লেখো একবার দুইবার করছে হ্যাঁ দুইবার লেখো নিয়ত করলে গুণা লেখে না গুণা করার পরে গুণা দশ গুণও লেখে না কি আমল করে গুণ না দান করে দিয়ে দেন তাহলে নিয়তের কত বড় ব্যাপার আগেকার যুগের এক মুসলমান রাস্তা দিয়ে যাওয়ার সময় হাঁটেন বড় একটা পাহাড় দেখে বললেন এই পরিমাণ যদি খাদ্য শস্য আমার নিকট থাকতো মনে মনে মুখে না আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিতাম জিবরিল আমিন আসলেন ওই যুগের নবীকে আল্লাহ পাকের পক্ষ থেকে বললেন যে এই ব্যক্তিকে আপনি বলে দেন আল্লাহ পাক বলছেন এই পরিমাণ খাদ্য আল্লাপ আল্লাহ পাক তাকে দান এই জন্য কাজী সানাউল্লাহ পানি পথি রহমতুল্লাহ আলাই বলেন যে বন্ধু শুকনা শুকনা আবাদত করো না উদ্দিন রুমি বলেন সাইরে আরেফ সাইরে জাহেদ হর মাহে এক রোজেরা সাইরে আরেফ হর দমে তা শুকনা এবাদত করবা এক মাসে এক দিনে টাগাবা আর যদি দিলটা ইমান যদি তাজা বানাইতে পারো এক এক কদমে তোমার আল্লাহর আরস পর্যন্ত পৌঁছতে পারবা তা তখতে শাহ লুমি বলেন এবাদত করতেছে এবাদতের জন্য নামাজ পড়া ফরজ নামাজ পড়তেছি এটা হইলো জাহেদ সাহেব আরেক বেচারায় ভাবতেছে এবাদত করব এত বড় আল্লাহর জন্য আমার মতন ক্ষুদ্র মানুষ এবাদত করব। ইস আমার কাছে যদি শত শত লক্ষ কোটি মাথা থাকতো কোটি কোটি জবান থাকতো সবগুলো মাথা নিয়ে সেচ দেয় পড়তাম সবগুলো জবান দিয়ে আমি একত্রে বলতাম সুবাহানা রব্বি আল এই বেচার আর এই নিয়তের কারণে এক নিয়তে এক সেচ দেয় আল্লাপাক কোটি কোটি সেচদার নেকি দান করে দিয়ে কোটি সেচ এক মাসে পারবেন সেই যে عارف हर তা এটা আর যে বুঝে ভিতরটাকে বানায় নিছি সেই রকম এক এক কদমে আল্লাহ পর্যন্ত আর যে ভিতরটা ঠিক করতে পারে না ডিউটির সরকারি চাকরি ডিউটি মাত্র ভাই নামাজ পড়ি ভাই কিছু দান সদকা করি আরেক বেচারা দান করার সময় নোট একটু কিনা এটা তো আল্লাহর জন্য দিব কচকচাটা দি বলেন আলাই হে বন্ধু আল্লাহ একটু ভালোটাই দিও আল্লাহ পাক তো তোমার কাছে খাদ্য খাবার চান নাই এগুলো তোমার জন্য খাদ্য তোমার পোশাক তোমার মাছ তোমার গোস্ত তোমার গাড়ি তোমার বাড়ি তোমার এগুলোর ক্ষেত্রে তুমি কি পচা চাও না ভালো চাও ভালো চাই তোমার যে সমস্ত জিনিসগুলো তুমি তো বলো আমার এক নাম্বারটা চাই ভালোটা চাই আর আল্লাহর জন্য যেটা সেটা কি দুই নাম্বার হবে না এক নাম্বার হবে আল্লাহ কি ভাত কাপড় বিল্ডিং চান না আল্লাহর বান্দাকে চান সেই বান্দা তো আমি আমি নিজেকে রাখবো আল্লাহর জন্য এক নম্বর বানায় রাখবো না দুই নাম্বার হজরতওয়ালা করাচি বলেন তো তোমার জন্য যা সব এক নাম্বার আল্লাহর জন্য যা সেটা দুই নাম্বার। তুমি তো নিজে তো আল্লাহর জন্য নিজেকে অরিজিনাল বানাও ও হো সাজু গুজু করে রাখো শূন্যতের নূরে নিজেকে সাজায় গুছায় রাখো হে আল্লাহ আমি তো আপনার সারা পৃথিবী আমার আমি আপনার কেউ না হো রোজে আজল সে হু চুকি তকসিম কার মেই হো মালিক কে লিয়ে আর কুল জাহা মেরে লিহে হে বন্ধুরা এই জন্মের আগেই তো কাজকর্ম বন্টন হয়ে গেছে সারা পৃথিবী আমার আর আমি আমার আল্লাহ সারা পৃথিবী আমাদের আমরা কার আল্লাহ তো এবার আমাদেরকেও সাজানো দরকার আমার বস্তুটা সাজবে আমার জন্য বাড়িটা সাজবে আমার জন্য গাড়ি সাজবে আমার জন্য খাদ্য তরকারি স্পেশাল হবে আমার জন্য আর আমি আমাকে সাজাবো কার জন্য সেটা সাজাবে ইমান দিয়ে নেক আমল দিয়ে নিজেকে সাজানোর তো অন্য কোনো পদ্ধতি নাই ইমান এবং নেক আমল এবার ইমানকে নেক আমলকে কতটা বিশুদ্ধ করা দরকার আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে আল্লাহ আকবর লোকেরা জিজ্ঞাসা করলো হাজি সাহকে হজরত হইকে আপনি কেন গেলেন এত বড় মুফতি সাহেব আপনি এত বড় আলেম উনি বললেন হাম হাজি সাহকে পাস ইসলিয়ে গায়ে তাকে হামারি মালুমাত মামুলাত বন যায় ভাই সেই আমল করার যে এটা তো হয় না সাহাবাই কারাম নভিজিত থেকে শিখছেন দেখছেন শিখছেন দেখছেন শিখছেন প্র্যাকটিক্যাল শিখছেন এরকম ক্লাসে বসে বসে শিখেন নাই এবার আই এবার মেট্রিক এবার বি পাস এইবার সরেবেকা এবার জালালাইন এবার বাইজবি সাহাবাই কারণ তো এইরকম শিখেন নাই একদম নবীজিকে সচক্ষে দেখতেন আর শিখতেন আর নূরে নবুহতের ফোকাসের বরকতে তাদের ইমান এবং ভিতরের অবস্থা এতটা হাই পাওয়ারের ছিল যেই আমলে তারা ধরতেন সেটাই আল্লাহ পাক তাদেরকে সেরা বানায় দিতেন আজকে সারা পৃথিবীতে সারা দুনিয়ায় সারা দেশে যে সমস্ত ক্ষেত্রে আমরা ভয়ঙ্কর বিপদগ্রস্ত সেটার মধ্যে একটা হলো আমাদের ভিতরটা শুদ্ধ না মোটামুটি আমল আছে ভিতরটা কি না শুদ্ধ না আর এমন এক জায়গা নিজের হাত দিয়ে সেটাকে শুদ্ধ করা যায় না এমন এক পয়েন্ট ওখানে গজু করানো যায় না গোসলও করানো যায় না সাবানও দেওয়া যায় না সার্ফ এক্সেলও দেওয়া যায় না এই জন্য অজুর শেষে নবীজি দোয়া শিখাইছেন যে কিছু তো পারো তুমি হাত পা ধুইতে পারো উপর তো ধুইতে পারো এটা তো একটা ব্যবস্থা আছে ভিতরের কথা কি করবা এখানে তো উজুর এক ফরয আদায় করতে পারলা না দোয়া করো আল্লাহুম্মা জালনি মিনাত তাওাবিন আল্লাহ উপরের উযু তো আমি একটু করলাম ভিতরের উযু তো করার ব্যবস্থা নাই আল্লাহ আপনি নিজ দয়া আমার ভিতরের উযুটা আপনি করায় দেন আল্লাহ সুবহানাল্লাহ জালনি মিনাত তাওাবিন আল্লাহ আমার ভিতরের উযু আপনি করায় দেন উপরেরটা তো আমি কিছু কিছু ধুইলাম পূর্ণ পবিত্র বানায় দেন তাহলে ওয়াজ ভিতরটাকে শুদ্ধ করার দোয়া আমরা প্রতিদিন পড়ি খেয়াল করি না রসুল সাল আলহী ওকে আল্লাহ পাক বললেন কিহিম এদের নিয়ত এদের ইমান এদের এখলাস সেটা যেন নির্দাগ হয় বিশুদ্ধ হয় এটা আপনার ডিউটি শুধু উপরে উপরে দরবেশ ফেরস্তা বানায় দিবেন ভিতরে দাগ ধাপ্পা থাকবে এই রকম কিন্তু আমার কাছে চলবে না ইন্নামা ইয়া মিনাল মুত্তাকিন আমি আল্লাহ একদম ফ্রেশ যার ইমান তাকওয়া এখলাস আমি শুধু তাদেরটা কবুল করি দাগি আমল আমি কবুল করি না এই জন্য মুজাদ্দেদ আল ফেসানির কথা হলো এক নম্বর আমল নিয়তটাকে বিশুদ্ধ করা এখলাস অর্জন করা ইমানকে খাটি করা এটা কি নিজের হাতে সম্ভব না কারিগর লাগবে কারিগর লাগবে সেই কারিগরের নাম শাইখে কামেল সেই কারিগর আল্লাহ হজরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই বারবার শুনেছি আপনাদেরকে এক এলাকায় গেলে কৃষি অফিসাররা কয়েকজন বলল হুজুর আপনি কি করেন হজরত পাল্টা তাদেরকে প্রশ্ন করে বললেন আপনারা কি করেন প্রশ্নের ধরন সুন্দর না হইলে হজরত বড় কষ্ট পাইতেন যে ভাই তুমি আলমী দিনকে হেও প্রতিপন্ন দৃষ্টিভঙ্গিতে কথা বলো ভীষণ কষ্ট পাইতেন হজরত বললেন আপনারা কি করেন তারা বলল আমরা এগ্রিকালচার অফিসার আমরা দেশি আমকে লেংরা আম বানাই আচ্ছা কি পদ্ধতি তারা বললো দেশি আম গাছের ডালগুলো আমরা কেটে ফেলি খামার থেকে আমাদের কাছে কলম ডাল নিয়ে আসা ওই নতুন আম গাছের ডালগুলোকে এই ডাল কাটা দেশি আমের ডালের সঙ্গে আমরা মজবুত ভাবে বেঁধে দেই তারপরে লেগে যায় জোড়া লাগে তারপরে পরের মৌসুমে যখন আম আসে এখন গোড়া হইলো দেশি আমের আর ডালগুলো হইলো কোন আমের ল্যাংড়া আমের এইবার আম ধরে ল্যাংড়া আম নাম দাম মজা সব কিছু পরিবর্তন হয়ে যায় আমরা এই কাজ কাজ করি করি বললেন ছোটকালে আমিও কলম দিছি আমার মনে আছে জামরুল গাছ বা আমরুজ গাছ আমরুজের ডালে আমার নানির বাড়িতে আমরা এরকম ডালে ডালে দিতাম গোবর এবং মাটি পেঁচায়ে বেঁধে দিতাম এখান থেকেই শিকড় বের হইতো গাছের মাথায় দিয়ে দিলে ওই দিক থেকে শিকড় বের হইত গোড়া দিয়ে কাটো এবার নানি হাদিয়া দিতেন নাও তোমাকে নিয়ে যাও ওই পাশে একটা লাগাও ডাল থেকেই গাছ হজরতওয়ালা বলে আমিও একই কাজ করি আপনি একই কাজ করেন কি করেন একটু পরিবর্তন আমি দেশি দিলকে আল্লাহওয়ালা দিল বানাই সেটা কেমনে বললো আপনারা যেভাবে করেন পদ্ধতি একটাই পদ্ধতি বললেন যে আমি দেশি যেই মানুষ গুনায় অভ্যস্ত যেই মানুষ গিবতে বদনজরিতে মিথ্যায় এবং গলত লেনদেনে যে ভাবে যে কোনো পাপাচারে লিপ্ত এই লোক হলো দেশি দিলওয়ালা এই লোককে আমি কোনো আল্লাহওয়ালার সঙ্গে ভাবে সম্পর্ক করাই দেই যেই লোকের জবানে কেবল লাইলা লাইলা উচ্চারিত হইতো এই পাগলার জবানেই কয়েকদিন পরে মাওলা মাওলা বের হওয়া শুরু হয়ে গেছে যে ইংলিশ কাটিং চুল কাটতো তার এখন সুন্নতরিকার চুল যার মাথা দেখলে নষ্ট মানুষের মতন দেখা যাইতো এখন তার মাথায় সুন্নতের নুরানি টুপি দেখা যায় যার যে প্রতিদিন নবীজির তরবারি মেরে করতো তার গালে এখন নবীজি সুন্নতি নূরের বাগানের ফল দেখা যায় সুভান আমিও সেই কাজ করি বুঝা গেল এত সহজ নাই কাজ করা কোনো না কোনো এইরকম কারিগর দরকার ওই কারিগরের সঙ্গে নিজের অন্তরে অন্তরে শক্তভাবে যখন সম্পর্ক স্থাপন হবে মজবুতভাবে ধীরে ধীরে রব্দুলা আলামিন আস্তে 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 নিজের জীবনের পরিবর্তন করবে এই জন্য এক গুজর বলেন মায়কাশো এ মাইকাশি ঋন্দী হে মায়কাশি নেহি আঁখু সে তুমনে

রো নেশায় ঘুরে পড়ছে এটা আর নেশা এটা তোমার নেশা না এটা পবিত্র নেশা নূরানি নেশা আল্লাহর محبتের নেশা এটা তারাই ভিতর ঈমানটা শুদ্ধ হয় হযরত হাকিমুল উম্মত খান নবী বলেন ভাইয়েরা আল্লাহওয়ালা যারা সাধারণত এই কাজটা বেশি করেন আত্মশুদ্ধি আত্মরসলা দিল গুলিসতা تھا تو ہر سے سے تبকتی تھی ভিতরটা যখন আল্লাহর মোহাবতওয়ালা এই লোকের ভাষাও সুন্দর চলাও সুন্দর আচার আসনও সুন্দর লেনদেনও সুন্দর কারণ ভিতরটা শুদ্ধ আর দিল বায়াবা কিয়া হুয়া আলম বায়াবা হো গিয়া আর যার ভিতরে টেনশন পেরেছানি তার কথা শুনলেই বোঝা যাবে যেমন আজকে এক হাদিস শরীফ পড়লাম নবীজি বসা হযরত আবু বকর সিদ্দিক আসলেন আসলেই নবীজি সাহাবাইকার বলতেছেন কোন একটা ঝামেলা করে আসতেছে কেমনে বুঝলেন চেহারা দেখি আবুকুর কোন একটা ঝামেলা জড়ায় আসতেছে আইসে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ওমর সাহেবের মধ্যে আমার মধ্যে একটু ঝামেলা হয়েছে তারপরে তারপরে আমি ওনাকে বলছি মাফ করে দেন উনি আমারে মাফ করে না নবীজি বললেন তিনবার বললেন ওমর মাফ করুক না করুক আল্লাহ তোমাকে মাফ করে দিছেন এখন উমর সাহেবের ওদিক দিয়ে খবর হয়ে গেছে ভিতরে ভিতরে যে আমি বসের সঙ্গে দূর ব্যবহার করে ফেলছি এত বড় হুজুর তিনি সব সময় তো আমি বড় ভাই হিসাবে মেনে আসছি আবার মা পো চাইলেন আমার কাছে উনি গেছেন হজরত আবু বকর সিদ্দিকের বাসায় হুজুর কোথায় উনি নাই পেরেশানি আরো হয়েছে খুঁজতে খুঁজতে এসে দেখেন উনি রসুল্লাহ সাল্লাহ এবার হজরত বকর সিদ্দিক নবীজির দরবার একদম পা গেড়ে হাঁটু গেড়ে বসছেন আমি ভুল করছি আমাকে মাফ করে দেন ওই দিক হজরত কান্নাকাটি মানে ভিতরের অবস্থাটা চেহারায় ফুটে উঠে না কারো চেহারা দেখলে কি ভাই খুশি খুশি কি ভাই টেনশন টেনশন কি ব্যাপার ভিতরের পরিস্থিতিরা বাইরের মধ্যে ফুটে উঠে তো ভিতরের সঙ্গে বাইরের একটা কানেকশন আছে না ঠিক ওয়াইবাদুর রহমান আল্লা দি আইম আলাল আরুদি হাওনা ও ইদা হতাবা হুমুল জাহিলু সালামা আল্লাহ পাগ বললেন যাদের ভিতরটা ঠিক যাদের সঙ্গে আমার কানেকশন মজবুত তাদের হাকা দেখলে কথা দেখলেও টের পাইবা এরা আল্লাহ ওলা সুবান আল্লাহ নবিজিীকে প্রশ্নকারছে মানা উলিয়া উল্লাহ আল্লাহ হানাখারা নবীজি বলে আল্লাহ দি না ইদা রু জুকির আল্লাহ যাদের কে আল্লাহর কথা মনে হয়ে যায় এরাই আল্লাহ ওলা কাউকে দেখলে মনে হয় মেটালের কথা কাউকে দেখলে মনে হয় পিতলের কথা কাউকে দেখলে মনে হয় সিলভারের কথা কাউকে দেখলে মনে হয় জাহাজের কথা কাউকে দেখলে মনে হয় আলুর কথা কাউকে দেখলে মনে হয় তরমুজের কথা মনে হয় না আর খাজা মহিনুদ্দিন চিস্তির কথা মনে হইলে কি মনে হয় তরমুজের মেটালের কিসের কথা আল্লাহর কথা হাফিজি হইলে কিসের কথা মনে হয় আল্লাহর সদর সাহেবের কথা মনে হইলে কি মনে পড়ে নবীজি তখনই বলে দিছেন যাদেরকে দেখলে যাদের কথা মনে হইলে আল্লাহর কথা মনে হয়ে যায় তারা জীবনটাকে আল্লাহর জন্যই উৎসর্গ করে দিচ্ছেন এরাই আল্লাহ شا دل گنی پھول پوری بولتے ہیں آم والے سے آم ملتا ہے امرود والے سے امرود ملتا ہے کپڑے والے سے کپڑا ملتا ہے اور اللہ والے سے اللہ ملتا ہے آم والا سے آم پاؤ جائے دودھ والا سے دودھ پاؤ جائے پیارا والا سے پیارا پاؤ جائے کپڑ والا سے کپڑ پاؤ جائے اللہ والا سے آل سبحان اللہ امر آل شاخ حضرت والا کراچی بولے بخودا ও আল্লাহ আল্লাহ নেহি লেকিন আল্লাহ সে জুদা নেহি আল্লাহ ওলারা আল্লাহ তো না উজুবিল্লা কিন্তু আল্লাহ থেকে তারা আলাদাও না থাকেন আল্লাহর সাথে আল্লাহ কি নিয়ে থাকেন এই রকম কারিগর দরকার যে ব্যক্তির সহবতে সান্নিধ্যে তার হেদায়েতে আমার ভিতরটা শুদ্ধ হবে আমার ভিতরে দাগ দাব্বা পরিষ্কার হবে এত সহজ না হজরত খাজা আজিজুল হাসান নিকর নিকট হাকিমের ভাগিনা এসে বললেন কি আপনি তো আমার মামুর কাছে অনেক কিছু নিলেন মামুর থেকে কি মূল মত আলী থান থেকে আপনার বা তিনি দৌলত কত কিছু পাইছেন একটু কিছু দেন আমাদেরকে আমার মামুর জিনিস বললেন মাইয়ে মিলি তোমার মামুকে আমারে ফিরি ফিরিয়ে দিছে কলবজিগার হয়ে হ্যাঁ খুঁ অন্তর আত্মা সব কিছুর থেকে রক্ত বাইর করে তারপরে দিস কেউ মাই কিসি কো মুফতে দো আমার এত কষ্টের জিনিস আমি কেন কাউকে ফ্রি দিয়ে দিব মাই মেরি মুফতি নেহি ফিরি ফিরি আমি পাই নাই আল্লাহর মহাব্বত অনেক কষ্টে পাইছি তুমিও যদি নিতে হয় কষ্টের জন্য রেডি হও কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই বড় বড় আল্লাহ এক একজন ওনার নাতি গেছেন ওনার খলিফার কাছে গেলেই গদির উপর বসাইছেন ভাই আমার শায়খের নাতি কি হজরত কেন আসলেন কি বিষয় বলতেছেন আমি তো আল্লাহর মোহব্বত হাসিল করার জন্য আসছি আপনি তো আমার দাদার কাছ থেকে কত কিছু হাসিল করছেন আমি সেই দৌলত হাসিলের জন্য আসছি সাথে সাথে বললেন আল্লাহর মোহব্বত হাসিল করতে আসছেন আমার কাছে আবার আমার সঙ্গে গদিতে বসে আছেন নামেন আমি তো আপনাকে মেহমান মনে করে এখানে বসেছি নামের এখান থেকে নিচে যান তার মানে কাজ শুরু হয়ে গেছে অপারেশন স্টার্ট ভিতরের কারণ এই এই পথের প্রধান কাটা হইল অহংকার আল্লাহর মোহাম্বত হাসিল করার মেইন বাধা হইল কি অহংকার আমি কিছু আমার এটা আছে আমার সেটা আছে যার যেটাই আছে এটাই শেষ করে দে নামায় দিচ্ছেন যান এখানে এইবার তো ভয় পাইছে যে ভাই আসছি চিকিৎসার জন্য কি অজিফা দিবেন অজিফা কিছু দিয়ে আমুল দিয়ে বললেন আস্তা ঘোড়ার ঘরের এক পাশে থাকেন ওখানে আমল করবেন খাদেমকে কয়েকদিন পর বললেন যে কি অবস্থা দেখি ভিতরের অহংকারের ভূত বের হইলো কি না একটু পরীক্ষা করা দরকার তুমি ওই ঘোড়ার ময়লা আবর্জনা পরিষ্কার করে আসার সময় ওই এবাদতরত লোকটাকে হালকা একটু ধাক্কা দিও তো হাঁটু দিয়ে হালকা একটু ধাক্কা দিছে উনি আবাদত থেকে মাথা নিচের থেকে উপরে উঠে খাদেমকে বললেন না হুয়া গঙ্গু বেচারাম দেউড়ি হইলে দেখাইতাম মিটফোর্ড এলাকায় পাইলে বুস্তা খোঁচা কারে কয় এইটুকুন বলে দিছে আসতেন হজরত কি বলছে হজরত বেশি কিছু বলে নাই চোখ পাকায় বলল না হুয়া গঙ্গো আমাকে এলাকায় হইলে বুস্তা ও ভূত এখনো আছে আরো থাকুক আরো থাকুক আরো থাকুক এদিক থেকে শাহেখেদ দোয়া শাহিদ তাওয়াজু আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার হাতে কিছু নাই আল্লাহ বেচারা আসছে আমি তো তাকে একটা প্রসেসিকির মধ্যে ফেলে রাখছি কলা কিন্না আল্লাহ হা ইয়াহদি মান্য সাহ আল্লাহ আপনি চাইলে হেদায়েত পাবে আমি তো দিতে পারবো না আল্লাহ আপনার দয়া পাওয়ার জন্য আমি তাকে কষ্টে ফেলেছি সুহান আল্লাহ যাতে আপনার রহম হয় তার উপর আল্লাহ আপনি দেন এইবার খাদেমকে কয়েকদিন পর বললেন যে আজকে তোমার ময়লা আবর্জনা গোবর টোবর মাথায় নিয়ে আসার সময় আজকে আর খোঁচা দিবা না আজকে অ্যাক্সিডেন্টের ভান করে ময়লা নিয়ে আর উপর পড়িয়ে যাবা এবাদতের মধ্যে মোরা কাবার মধ্যে মশগুল যায় নামাজ নিয়ে বসে আছে এই লোকের উপরে যদি এই গোবর টোবর নিয়ে পড়ে মুশকিল না আমরা তো বলবো ইমান শেষ কাফের হয়ে গেছে আজকে সেরকম হইলো হওয়ার পরে উঠা এখন খাদে মোনাকি নিয়ে পড়ছে আবদুল কুদ্দুস গঙ্গুহী নাতি উঠা ওই দরবারের খাদেম কে বলতেছেন ভাই আমাকে মাফ করে দেন আমি মানুষ মানুষ হইতে পারি নাই একটু বসবো আপনি আমার হজরতের দরবারের খাদেম আমি বসাটাও শিখি নেই আমি একটু সরে বসলে তো আপনার এত বড় অ্যাক্সিডেন্ট হইতো না ভাই আপনি ব্যথা পাইছেন আপনার কষ্ট হয়েছে ওই ময়লাগুলো নিজের হাতে উঠাইতেছেন যে ভাই আপনি হজরতের দরবারের খাদেম দরবারতে এখন গিয়ে বললো হজরত আজকে তো চোখও পাকায় নাই আজকে উল্টা ভুল স্বীকার করতেছে আমার সেবা যত্ন করতেছে আমি তোমার আল্লাহর মোহাবত কি এত কষ্ট দিয়ে শিখাইছিলাম আমার নাতির এত কষ্ট দাও এই জন্য ভিতরের এই ভূত অত সহজে বের হয় না প্রথমবারই তো কারো কাছে ধরা দিতেই রাজি নাই ও আজ চুরি করে আল্লাহ হয়ে যাবে ডাক্তারের ভাষণ শোনা অপারেশন হয় এ তো স্বাস্থ্য সেমিনার হয় এত স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি হয় কিছু চলাফেরা ভিটামিন কোনটা খাবেন খাবেন না সোয়াবিন খাবেন না সর্ষের তেল খাবেন এই কিছু শিখতে পারবেন টিউমারের অপারেশন তার সেমিনারে হয় না হয় ওপেন হার্স সার্জারি কি ডাক্তারের ভাসনে হয় না চেম্বারে যাওয়া লাগে চেম্বারে গেলে চুক্তি হয় পরে শোয়ায় তারপরে না কাটাকাটি শুরু ভিতরের আমিত্ব বরত্ত আমি কিছু এটা সহজে বের হতে চায় না এই জন্যই তো রব্বুল আলমী সিস্টেম রাখছেন লাগা নাক কপালে নাক কপাল মাটিতে লাগা আমি তো আর সবাই বলে কি আল্লাহ আকবার দৃশ্যটা কি আমরা কি সেজদা করি কি এমনি জমিনে নাক কপাল লাগাই না আল্লাহ সামনে এটা যদি কোনো মানুষ এরকম দাঁড়ায় থাকে আর কোন মানুষ যদি তার সামনে গিয়ে এইরকম করে তখন বুঝবেন এটা কি জিনিস বাপরে এইভাবেও কেউ কাউকে সম্মান করে শুধু তার তাজিমের জন্য একদম সোজা গিয়া কি ব্যাপার এটা নাক মাটিতে লাগায় নাই এই লোকটাকে তাজিম করতেছে তখন বুঝবেন এই নাক আর কপাল মাটিতে লাগানো কি জিনিস আমরা যে মসজিদে বা ঘরে বাড়িতে যেখানেই নামাজ পড়ি আমরা কি জমিনে এমনিতে নাক কপাল লাগাই না আল্লাহর জন্য লাগাই তার মানে আল্লাহ আমাদের সামনে আমরা তার সামনে পড়ি একদম মিটে দিচ্ছেন সবকিছু যে কপাল মাটিতে লাগাবি একদম উঁচু কপাল না রব্বুল আলমিন বলে তুমি তোমাকে এত ছোট করলা মান তাওয়া যা রাফা খুল্লা যে আল্লাহর জন্য ছোট হয় আল্লাহ পাক তাকে বড় বানান অনেক উঠান এই জন্য রব্বুল আলমিন বান্দার কপালের নিচে নিজের কদম মোবারক বিছা বলে নে বান্দা আমার কদমে চেষ্টা করো আমার ভাই তাহলে প্রথম কাজ কি করা নিয়ত খালেস করা ইমান বিশুদ্ধ করা একলাস অর্জন করা এসব কাছাকাছি শব্দ খুব কাছাকাছি শব্দ ইমান সহি করা নিয়ত খাটি করা একলাস হাসিল করা খুব অর্থাৎ সব বুকের ব্যাপার আর তা কোৱা হা নবীজি একবার বুকের বুক মোবাৰুক ওপর হাত মোবাৰুক রাখলেন আর বললেন তাক এখানে সাবিজ বলেন রাবি বলেন আশারা ইলাস সাদ্রি অর্থাৎ বুকের দিকে ইশেরা করলেন তাক এই জাগায় থাকে তাক গায়ের জামায় না তাক কওয়া দেহে না তাক পাগনির পাগড়ির ভিতরে না তাক থাকে বুকের ভিতরে বড় মুশকিল এমন এক পয়েন্ট বললো না গুজু করাইতে পারি না গোসল করাইতে পারি জন্য নবীজি কে বলছেন ওয়াইজা কি হিম আপনি এই জায়গা চিকিৎসা করবেন এই জন্য আল্লাহ বুজুর গান দিন আমাদের হাফিজ জি হুজুর পিজি সদস্য রহমতুল্লাহ আলের ঘটনা হজর থানবির দরবারে একটু ঝামেলা হয়েছে কি হাফিজ জি হুজুর একটু বেশি পড়ছেন কি ব্যাপার আজকে বেশি পড়লো হজরত বড় ভাই শামসুলক সব বলছেন শামসুলক তোমার বড় না আমি বড় আমি থাকতে শামসুলক কি যাও দুজন জঙ্গলে যাও কত তারাবি পড়তে মন চায় জঙ্গলে গিয়ে পড়ো পড়ো মুশকিল বাংলাদেশি দুইজন ছাত্র এত ভালো ছাত্র অন্ধকারের মধ্যে জঙ্গলে পাঠায় দিচ্ছেন যত লম্বা তারাবি পড়তে মন চায় সেখানে গিয়ে পড়ো বাসায় গেলে হজরতের বিবি বললেন এত ভালো ভালো দুইটা ছেলে এ রাতের খাবারও তো খায় নাই আপনি পাঠাই দিলেন হজরত হানবি বললেন আমি পাঠাইছি তুমি তো আর পাঠাও নেই তুমি যদি চাও তো কারো মাধ্যমে এখানে পাঠানোর ব্যবস্থা করো আমি তো পাঠাইতে পারি না আমি তো হাকিম তুমি পাঠাইলে আমি লোক মারফতে খানা পাঠাই নেই তোমার পক্ষ থেকে তো আমি যান রুটি ইত্যাদির ব্যবস্থা করে লোক পাঠাইছেন অন্ধকারে তাদেরকে বের করবেন কেমনি যিনি গেছেন তাকে শিখাই দিছেন অন্ধকারে গিয়া গিয়া চিৎকার করবা জঙ্গলে হাই কিসি ওটি কি জরুরত ভাই কাদের রুটি লাগবে হাফিজ হুজুর বলেন আমরা মনে মনে ভাবতেছি আরে হজরত থানবী নির্দেশে যে আমরা জঙ্গলে কষ্ট করতেছি আল্লাহ পাক ফেরেস্তা দিয়ে রুটি পাঠাই দিছে এই আমরা জোরে চিৎকার দিয়েছি হা হা হাই হাম করে ওটি কি জরুরত আমাদের লাগবে ফেরেস্তা ভাই আমাদের লাগবে অন্ধকারের মধ্যে রুটি দিছি খুশিতে আর জিজ্ঞাসা করে ফেরেস্তার আর কি জিজ্ঞেস করবে রুটি সঙ্গে যা ছিল ওনারা খাইছেন সারা রাত ওখানে এবাদত করছেন সকালবেলা আসছেন খানকাহের মধ্যে আয়শা খুশি ভাই হজরত ওয়ালার হুকুম কালকে রাত্রে আমরা জঙ্গলে ছিলাম প্রথম রাতে আল্লাহ ফেরেস রুটি পাঠিয়ে দিচ্ছেন এত বড় কথা বললে সবার মধ্যে একটা সোমান আল্লাহ এটা কিছু বলবে না কিছু বলে না মুসকে মুসকে হাসে সবাই ভাই তোমাদের কাছে আমাদের এই ঘটনার কোন দাম নাই বিশ্বাস করো না ফেরেস্তা রুটি দিছে সবাই বলে এই যে এই ফেরেস্তা রুটি নিছে সকালে জানতে পারছেন প্যারেস্তা মানে ওই খানকারে আরেকজন লোক উনি রুটি দিয়ে আসছেন কতটা কষ্ট করাইছেন শেখের হুকুমের অধীন হুকুম থেকে একটু নিষবিষ করছে উদ্দেশ্য তো শায়ক না উদ্দেশ্য তো হইল আল্লাহর বিধান মানানোর অভ্যাস করা যে আল্লাহর হুকুম থেকে এক তিল এদিক শিখতে হবে না যান যায় যাক সুহান আল্লাহ মাকসাদ সেটা ট্রেনিং দিতেন এজন্য যত বড়রা ছিলেন আল্লাহর মোহাব্বত পাইছেন যত আল্লাহ সকলেই এই ভিতরটাকে শুদ্ধ করার জন্য বড় কারিগরের হাতে নিজেকে ন্যস্ত করছেন ডাক্তার সাহেব আমার অপারেশন করেন ডাক্তার সাহেব বলেন সাইন করেন বিসমিল্লা এবার কাটাকাটি শুরু লেখাই আছে দুর্ঘটনা হইলে কর্তৃপক্ষ দেয় না কিন্তু কোন আল্লাহ দরবারে গেলে তো বলেন না সাইন করেন আপনার যদি মৃত্যু হয়ে যায় আপনি দায়ী না কষ্ট করেন যুগ জামানা ব্যক্তি তিনি কে তার বয়স কত কতটুকু সম্মান সব দিক বিবেচনা করে এই তখন আস্তে আস্তে চিকিৎসা চালাইতে থাকেন যে শাহ আব্রাহুল হক সাহ রহমতুল্লাহ আলাই শূন্যতের একটু খেলাপ দেখলে আগুন হয়ে যেতেন অগ্নি শর্মা হয়ে যেতেন হজরতের সঙ্গে ইন্ডিয়ার থেকে এক লোক আসছে প্রতিদিন সকালবেলা নিয়মিত সেভ করেন ওনার দস্তরখানে নাস্তা খান যিনি সুন্নতের একটু ভুল দেখলে এত খেপেন আবার উনার সঙ্গে উনার সফরে আসছে ভারত থেকে একই খানে খান যেই লোক নিয়মিত করেন কি ব্যাপার বুঝছেন এখনো অপারেশনের টাইম হয় নাই অপারেশন করতে গেলে রুইগি ভাইয়া চলে যাবে মোটেই শেষ হজরত ইলিয়াস দরবারে আসতো একটা ছেলে বহুদিন পর্যন্ত দাড়ি নাই দাঁড়ি নাই একদিন বললেন যে বাবা তুমি দাড়ি রেখে দাও বাস আজও গেছে কাইলো গেছে সেই ছেলে আর মজরি আসে না হজরত বললেন যে আরে এতদিন তো আসতো দিনের হাজারো কথা শিখতো এখন এক সাবজেক্ট আলোচনা করছি এখন তো তার হাজারো আইটেম বন্ধ হয়ে গেল ছেলেটা কই কারোর সঙ্গে দেখা হইছে হজরত আপনাকে স্মরণ করেন বললেন এতগুলো মানুষের সামনে আমাকে এটা বলছে তো আমি লজ্জা পেয়েছি যেদিন দাঁড়িয়ে রাখতে পারবো সেদিন আসব। এইভাবে আমি যাব না ওই ব্যক্তি আবার ইলিয়াস রহমতুল্লাহ আলের কাছে বলছেন যে সে বলছে সে লজ্জিত হয়েছে আর যেদিন দাঁড়িয়ে রাখতে পারবে সেই দিন আসবে হজরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়লেন আর বললেন ও ফো কথাটা বলার উপযুক্ত সময় আসার আগেই আমি বলে দিছি আমার ভুল হয়ে গেছে এই কথাটা বলার যথাযথ সময় এই ছেলেটার জন্য আসছিল না সে মানসিক এতটা প্রস্তুত ছিল না আমার এই রকম কথা শোনার জন্য দেখবেন অনেক ওয়াজ মাফিলে কিছু লোক রাস্তায় ঘাটে ব্যাগ হাতি নিয়ে ছেলে পেলে যুবক যারা ওয়াজ মাহফিলে বসতে এই মুহূর্তে প্রস্তুত না ভাবলো যে এক দুই মিনিট শুনি আর মাহফিলের কিছু লোক থাকে যারা দুপুর বেলা মাইকটা স্টার্ট দেওয়ার পর পর বিসমিল্লাকে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন এখনই মাহফিলে চলে আসেন শুরু কখন দুপুর দুইটায় তো এলাকার লোক মনে করে যে মাহফিল যেহেতু শুরু হয়েছে কথায় রামগাজকে সারাদিন শোনা লাগবে কে দুপুরে তো মাহফিল আসবে এখানে কে আছে কি আছে কেউ এদিক সেদিক ঘুরা ফেরা কে ঘুরে সবাই নিজের কাজ করে কেউ ঘুরে এদিক সেদিক ঘুরা ফেরা করবেন না আরে বা মুসলমানের তুমি এইরকম একটা লাগাই দিলাম শিখছে শুনছে এটা চলতে আছে আর দুপুর দুইটাই হোক তিনটাই হোক কেউ এদিক সেদিক ঘুরা ফেরা করবেন না সবাই মাহফিল আসেন এই হলে এক নম্বর ভাষণ দ্বিতীয় নম্বর ভাষণ ইনি অথবা পরে যিনি ওয়াজ করতে আসবেন কেউ ইসলামের এই জলসা মাহফিল মহাসম্মেলনের সঙ্গে বেদবি করবেন না সব বসে জানো যে কয়েকজন দাঁড়ায় বয়ান শুনতে চাইছিল এরা বাইরে চলে যায় যে বাপরে এখানে দাঁড়ায় থাকলে নাকি বেহাদুবি হয়ে যাবে চল বাড়ি চলেছে আমাদের সাহেবানগরের হজরতওয়ালা যদি দেখেন এরকম কেউ আছে হজরত ডাইরেক্ট ঘোষণা দেন ভাই বয়ান বসে শুনলেও ঠিক আছে কেউ যদি দাঁড়ায় শোনা পছন্দ করেন তাও ঠিক আছে বসার জন্য তো পর্যাপ্ত ব্যবস্থা আছে আপনি যদি চান বসেন আর যদি মনে করেন আপনি একটু শুনবেন দাঁড়ায় শুনেন তাহলে ওই ভাইরা মনে করে যে না আমাদের উপর কড়া কোনো অবস্থা আসে নাই চলো হুজুর পারমিসি দেন দাঁড়ায় শুনি দাঁড়ায় শুনে দেখে যে হাতের ব্যাগ তো বহু দুজন একটু বসি লোকসান হইলো না লাভ হইলো লাভ হইল ভাই পদ্ধতিতে আনো এখন এই যুগটা কীসের আল্লাহওয়ালা যাকে তাকে তখনই অপারেশন করে না ভাই শেখের কাছে গেছে এতো জঙ্গলে পাঠায় দিবে হুজুরের কাছে গেলে তো আমার আজকে ব্যয় যদি করবেন নামিয়া অত সহজ না হযরত আলা আমাদের শেখের মজলিশে এক একজন কত কিছু করে একবার এক মজলিশে এরকম কেউ কিছু কবিতা বলছে তাকে একজনে হাদিয়া দিছে দ্বিতীয়বার কিছু বলছে ওইলো পকেট থেকে বাইকের তার মেসকটা দিয়ে দিছে আবার বলছে তো হজরত তার পকেট থেকে একটা তসবি ছিল সেটা দিয়ে দিছে এরপরে আবার তার জোশ উঠছে জামা কোটটা খুলে দিয়ে দিছে হজরত বললে থাক খোলা খুলে আর সামনে আগান দরকার নেই যেমনি খোলা শুরু হয়েছে এরপরে সিরিয়াল হইলো জামা এরপরে তো তোমার পায়জামা কেউ কিছু বললেই কিছুটা খুলে দেওয়া শুরু করছে বলেন বলে কলি আর লাগবে না বন্ধু কি ব্যাপার ওই বেচারা নতুন মানুষ ছিল তাকে এখনো ধমক দেওয়ার টাইম আসে নাই একটু মজা কইরা এ যদি পুরানা কোনো সাথী এক ধমক দেওয়া বসো এখানে পাগলামি শুরু করছে তার মানে যেটার অপারেশনের টাইম আসছে অপারেশন করবেন আর যেটার অপারেশনের টাইম আসে নাই ওটাকে এরকম সুযোগ দিবেন ঠিক যেই ব্যক্তি যেমন তার সঙ্গে আল্লাহ আল্লাহ ওই পদ্ধতিতে তার ইজ্জত রক্ষা করে সম্মান রক্ষা করে মন জয় করে সেও জানবে না এমন এনেস্থেসিয়া দিয়ে অপারেশন করবেন সে ব্যথাও পাবে না ওই দিক থেকে আল্লাহর মহব্বত অর্জন হয়ে যাবে কোন ডাক্তার কি পাড়া মহল্লায় দেখছেন এলাকার মধ্যে কানে কানে বলে বন্ধুদের কাছে বলে গোপনে জানেন অমুক লোকটা আছে না তার এই গোপন রোগ আছে উমুকে আছে না তার মারাত্মক এই রোগ উমুকে আছে না এই রোগ এরকম কোন ডাক্তার পাইছেন তাদের কাছে কেউ বলে না কিছু হাজারও কথা বলে এটা একটা পেশা মনে করে আমরা চিকিৎসক মানুষ হাজার কথা বলবে এটা এই বুকের মধ্যে ঢেকে রাখা এটা আমার কর্তব্য দুনিয়ার একজন ডাক্তার যখন মনে করে এটা আমার কর্তব্য আল্লাহ পাক যাদের কি রুহানি ডাক্তার বানান তাদের কাছে মানুষের কত গুনা কত কালো অধ্যায় কত কিছু ওই লোক কারো কাছে তো বলেন না বরং সেজদার মধ্যে পড়ে কান্দেন আল্লাহ এমন কথাও কি কেউ কাউকে বলে শুধুমাত্র আল্লাহ এই গুনাটার থেকে মুক্তি পাওয়ার জন্য বলছে আল্লাহ উমুক বান্দাকে আপনি গুনা থেকে নাজাদ দান করিয়ে দেন এবার যে বেচারা গুনা ছাড়তে পারে না কোন আল্লাহ চেম্বারে ধরা দিছে এবার সেও কান্দে ওই আল্লাহ কান্দে কান্দার সঙ্গে কান্দা যোগ হয়েছে এইবার রব্বুল আলামিনের মায়া লাগলে যেই গুনা ছিল তার কাছে প্রিয় আল্লাহ পাক সেটাকে তার কাছে ইত্তিদা বানাই সে এখন অবাক আর বলে ও হো কিয়া ভাই আমি কেমনি কি হয়ে গেলাম আমি আমি তো জানতাম না আমি গুনা ছাড়বো আমি গুনা ছেড়ে দিলাম বুঝা গেল ওই আল্লাহ চোখের পানি দিয়ে আল্লাহ পাককে রাজি করছেন আল্লাহ পাক তৌফিক দিয়ে দিচ্ছেন তাহলে মুজাদ আল ফেসানের প্রথম কথা মনে আছে নিয়ত বিশুদ্ধ করা নিয়তের সঙ্গে যুক্ত ইমান নিয়তের সঙ্গে যুক্ত একলাস এটাকে আমরা নিজের হাতে পারবো না কারিগর লাগবে কারিগর হলেন আল্লাহ মুসলমানের ভিতরটা শুদ্ধ করা দ্বিতীয় আমল নিজের আমল বিশুদ্ধ করা আমল বিশুদ্ধ করব জাহিরি শরীয়তে পাকের যে নামাজের এই ফরজ এটা উজু এটা তো আর অন্তরের বিষয় না উজুর পানি পবিত্র হবে হাত পা ধুবো কেবলামুখী হয়ে নামাজ পড়বো কাপড় পবিত্র রাখবো এগুলো কি অন্তরের ব্যাপার না বাইরের ব্যাপার টাকা পয়সা এভাবে অর্জন করব ব্যবসায় এই কথাটা বলবো স্ত্রী সন্তানের সঙ্গে এমন আচরণ করব দুশ্মনের সঙ্গে এমন কথা বলবো ইত্যাদি ইত্যাদি নিজের যেগুলোকে আমরা আমল মনে করি সেটা বিশুদ্ধ হয় আমলটা কিভাবে করতে হয় শরীয়ত অনুযায়ী মাস আলা জানলে

তখন তুমি মুমিন হবা তখন তুমি ওই ব্যক্তি হবা যাদের জন্য আমার জান্নাতের ওয়াদা কোন এক পয়েন্টে মায়ের তো এবার শেষ আমার ভাইয়েরা তো আমরা ভিতরেও আমাদের দাগ বাহিরেও দাগ আমল করে জিজ্ঞাসাও করে না কারো কাছে জিজ্ঞাসা করে না নিজে একটু বই পুস্তকও পড়ে না এখন সুযোগ পাইছে মোবাইল মোবাইল থেকে মাসালা শিখে কিছুক্ষণ ছবি টবি দেখে কিছুক্ষণ মাসালা শিখে আজ যে মনে করে আমি ছবি ছবি দেখি না তা আপনি কার ওয়াজ শুনেন কার কাছ থেকে শিখেন কো না টিপতে থাকে ওয়াজ আসতে থাকে আর শুনতে থাকি ইউটিউব আর ফেসবুক এবং ইন্টারনেটের এই জগৎটা এটাকে যারা কাজে লাগায় বিভিন্ন বৈধ যে ভাই আমাদের বিমানের টিকিট দরকার সে ঠিক আছে বিমানের টিকিট ইন্টারনেট থেকে যারা কাটতে পারে কাটবে বিজনেস করা দরকার করতেছে কিন্তু যারা masala masel শেখার জন্য সেখানে গেছেন আপনারা গলত পথে আছেন অনেক বেশি অনিরাপদ জায়গায় আছেন অনেক বেশি এমনি তো শুনতেছেন অনলাইনের ব্যবসা চলে 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 হঠাৎ কোম্পানি নাই শুনতেছেন না কত মানুষের টাকা নিয়ে এটা হইলো সেই জায়গা ধরা ছোয়ার বাইরে পাক বলছেন না অনিরাপদ জায়গা থেকে তুমি দিন শিখবে না নিরাপদ একদম শতভাগ নিশ্চিত হয়ে সেখান থেকে দিন শিখো এই জন্য আলে মোলামাদের কাছে গিয়ে মাস আলা বিশুদ্ধ করেন ভাই একটা আয়াত শিখেন একটা মাস শিখেন একটা কথা শিখেন আলিমদের সঙ্গে যুক্ত হন আর নিজেকে কোনো আল্লাহ ওয়ালার হাতে তার চেম্বারে গিয়ে ন্যস্ত করেন তখন দেখবেন ভিতরও শুদ্ধ হচ্ছে আর বাহিরটাও শুদ্ধ হইতেছে এইবার মুসলমান হওয়ার পর আপনি কি মক্তবে পড়াবেন না হেফসখানায় পড়াবেন ইমামতি করবেন মোয়াজিন করবেন খেদমত করবেন তবলিগ করবেন কৃষি কাজ করবেন চাকরি করবেন সেটা আপনার আপনার ভিতর বাহির শুদ্ধ হয়েছে রুগী বাচ্চারা চিকিৎসা করে একজনের নিজের পরনে লুঙ্গি নাই সে যদি এলাকা সবাইকে লুঙ্গি দেয় সবাই কি খুশি হবে না হাসবে আর বাবা নিজের লুঙ্গি নাই তার মানে নিজের দিন নাই আমি দিন নিয়ে বড় ব্যস্ত আগে তো নিজে দিনদার হওয়া দরকার নিজে দিনদার হওয়া পরে না আগে আগে কি আল্লাহ পাক আমাদের জন্য জায়েজ রাখছেন যে চলো মানুষকে লুঙ্গি পরার কথা বলতে বলতে যদি তোর মধ্যে একটু লজ্জা আসে যে এত লোকের লুঙ্গি পরতে বললাম তাহলে আমিও পরি অনুমতি দিচ্ছেন বলতে পারবা না নিজে আমল না করে ওয়াশ করার পারমিশন আল্লাহ দিচ্ছেন বলতে পারবা বাকি আমি খুশি না তোমার এই আচরণে অনুমতি আছে আমি খুশি নাই জন্য কাবুরা মাক্তান আন তাকুলু মালা তা ফালুন আল্লাহ পাকের কাছে বিষয়টা অনেক গুসা যে মানুষকে বলে অথচ নিজে আমল করে না তো এই বিষয়টা কি মানুষকে বলে এটার উপর গুসা না নিজে আমল করে না এটার উপর গুসা শুনতেছেন গুসাটা কিছুর উপরে আর একজনকে নামাজ পড়ার কথা বলতেছে নিজে নামাজ পড়ে না তাহলে আল্লার কি ওই লোককে নামাজের কথা বললো এটার উপরে না নিজে না পড়ার উপরে নিজে এই জন্য ওলামাইকার ওখান থেকে ফাঁক ফা বাইর করছেন কারোর মধ্যে যদি একটু ভুল বিচ্যুতি থাকে ও সেও দিনের কথা বলতে পারবে কিন্তু ওই ভুল বিচ্যুতির উপর আল্লাহ ভীষণ যে তুমি দরবেশি দেখাও মিয়া আর একজনকে ওয়াজ করো নিজে ঠিক হও আল্লাহ আমাদের ইমানকে আমাদের আমলকে দুরস্ত করার তৌফিক দান করেন সত্যিকার অর্থে আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়া তৌফিক দান করেন তখন দেখবেন দিল মে আগার হুজুর হো সার তেরা খম জরুর হো জিসকা না কুচ জুহুর হো এস ও এস হি নেহি ভিতরে যদি হযরত আবু বকরকে দেখলে যদি নবী বলে ফেলেন আবু বকর এটা ঝামেলা করে আসছে রে চেহারা থেকেই বোঝা যায় এক বুজুর বলে তোমার ভিতরটা যদি শুদ্ধ হয় আল্লাহর মহব্বত ওয়ালা হয় তোমার আচরণে তোমার ভাষায় তোমার লেনদেনে তোমার সবকিছুতে একটু ছিড়া টাকা দিলে বলে ভাইজান একটা টাকা একটু সেরা আছে আপনি কি চালাইতে পারবেন যেটা ওই লোক দেখলে ফেরত দিয়ে দিত কিন্তু এই লোকের বলার কারণে ভদ্রতার কারণে আল্লাহ বলছে আমি চালায় নিব এটা যদি না বলতেন ওই লোক বলতো পাল্টা দেন এটা চলবে না কিন্তু যিনি দিচ্ছেন তিনি বললেন এ ভাই এই এটা কি কষ্ট করে চালায় নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ পারবো ইনশাল্লাহ লোকসান হইলো না লাভ হইল লাভ হইলো ভাষাই এমন বুঝা যায় ভিতরটা নূরে ভরা ভিতরটা আল্লাহটা এতটা স্ত্রীকে বলে এক গ্লাস পানি দাও তো এটাও তো একটা ভাষা আর বললো যে বললো কষ্ট করে এক গ্লাস পানি দিতা এমনিতেও খাইতে পারি কিন্তু তোমার হাতে পানির সাদিয়া ভিন্ন পানি আনবে আর বলবে হ্যাঁ পাম দিয়ে দিয়ে আমারে কাম করায় মুস্কি মুসকি হাসবে আর পানি দিবে আর যাই হোক কাজ তো হয়ে গেল যে আমি তো পানি খাইলে খেতে পারি কিন্তু তোমার হাতের পানি সেটা ভিন্ন স্বাদ পানি কি খাওয়া হবে না হয়ে গেল পানিও হইলো স্ত্রীর সঙ্গে একটু মজাকের শূন্য তো হইলো ওই বেচারি খুশি মনে করলেন মতো করলেন ভাত খাইলেন ভাত দাও খাও গরুর মতন কতগুলো খাইয়া উঠে গেল আহা এতগুলো তরকারি তুমি একা পাকেছ একা রান্না করতো কাটো কুটো রান্না করো ও হো আমার যদি চাকরির ব্যস্ততা ব্যবসার ব্যস্ততা না থাকতো এ তোমার সঙ্গে আমি এ সহযোগী সহযোগীবাবস্তি হয়ে যেতাম আমি কিছু করতাম তুমি কিছু করত আর বলতো কাজ তো করেই না এ কিছু বলে বলে আমারে খুশি করে হয়ে গেল কাজ এতটা খুশি হয়ে গেছে এটা কখন আসবে ভিতরটা খিটখিটে থাকলে এত মজার কথা কি আসে আমাদের এক লোক শুনেছে ওনার কাছে পয়সা নেই বিবি বলছে ক্রিম আনতে বড় মুশকিল সে বললো আমি দেখছি ক্রিম দিলে তোমাকে যত সুন্দর লাগে না দিলে আরো সুন্দর লাগে আরো ক্রিম লাগবে লাগবে অত বেশি সুন্দর না উদ্দেশ্য যে আমার মনে হয় হুজুরের কাছে মনে হয় টাকা টুকা নাই ভাষা তো আছে ওই ভাষা হবে তখন যখন ভিতরটা ঠান্ডা হবে ভিতরটা পরিশুদ্ধ হবে আর ভিতরটা যদি নষ্ট হয় তো সবই নষ্ট আল্লাহ আমাদেরকে ভিতর বিশুদ্ধ করা দান এই রকম সময় পাস করার জন্য জিকির না করা উত্তম জিকির তো এমন কোন আমল না যে এটা দিয়ে সময় পাস করার কাজ জিকির তো আল্লাহর জন্য করা চাই জিকিরের আমলটা কি সময় পাস করার জিনিস এই জন্য যে ভাই এই সময় পাস করার জন্য জিকির করি এই নিয়তে জিকির করা নিষেধ কেউ যদি অবসর আছে যে ভাই অবসর বসে আছে আল্লাহকে ডাকি ঠিক আছে সুযোগ আছে আল্লাহকে ডাকি আল্লাহকে ডাকার একটু সুযোগ পাইছি ডাকি ঠিক আছে কিন্তু ভাই সময়টা পাস করার জন্য একটু জিকির করি লোকজনকে মাহফিলে ডাকার জন্য ভাই হাম দু একজনের নাত পড়ার উদ্দেশ্য শুনলে লোকেরা আসবে তো লোকদেরকে আনার নিয়তে নাথ আল্লাহর খুশির জন্য না নবীজির প্রশংসার জন্য না লোকদেরকে ডাকার কাজে নাথ শরীফ এও নিষেধ নাচ শরীফ শোনাও নবীজির প্রশংসার জন্য কাছে দূরে সবাই শুনবে ঠিক আছে আল্লাহ হাম কোনো গজল শোনাও ঠিক আছে কিন্তু ভাই শুরু করো শুনে শুনে লোক আসবে লোক আসার নিয়তে আনার নিয়তে ডাকা বা বলা সেটা নিষেধ এটা বুঝবেন আরো সহজ বললে যেমন আমাদের মোবাইলের রিংটোন একদম শুরুর দিকে ছিল জাতীয় সঙ্গীতের একটা এই কি বাদ্য জাতীয় সঙ্গীত যেই গায় ওই সুরের একটা রিংটোন ছিল আমার সোনার বাংলার মতন এখন আর সেটা নাই রাষ্ট্রীয়ভাবে কোর্ট থেকে নিষিদ্ধ করে দিছে যে তোমার মোবাইলের রিংটোন কল আসলো কিনা সেটা জানার জন্য একটা সাউন্ড সেটা করার জন্য আমাদের জাতীয় সঙ্গীতের মতন এত বড় জিনিস কি তুমি এত ছোট কাছে লাগাবা এটা আমাদের জাতীয় সঙ্গীতের অবমাননা আমাদের জাতীয় সঙ্গীত এত ছোট কাজে লাগানো কেউ যদি এই ডিসি সাহেব কি দিয়া দারোয়ানির কাজ দে থানার এসপি সাহেব দিয়ে এটাও তো একটা কাজ কোনো না কোনো তো লোক করবে কিন্তু এর জন্য কি এত বড় মানুষ দরকার না ছোট হয় তো বড় কাউকে দিয়ে ছোট কাজ করানো এটা নিষেধ বাঘ দুইটা নিয়ে আসতে নিয়ে গলার মধ্যে নাঙ্গল জুমাল দিয়ে হাল চষতেছে ভাই হাল চষার জন্য তো গরুই আছে বাঘ দিয়ে কেউ হাল নিষেধ তো বড় জিনিসকে ছোট কাজে লাগানো নিষেধ যেমন রিংটোনকে জাতীয় সঙ্গীতকে রিংটোন বানানো নিষেধ তাহলে জাতীয় সঙ্গীত যদি নিষেধ হয় কোরআন শরীফ কি রিংটোন হলে কোরআন শরীফের সম্মান বাড়ে না কমে এই জন্য এটাও নিষেধ কোথায় আল্লাহর কালাম এটা কি তুমি তোমার রিংটোনের কাছে লাগাইলা যে কোনো জায়গায় বেজে উঠবে তুমি বাথরুমে থাকবা কল আসতে পারে তেলাও শুরু হয়ে যাবে বাথরুমের ভিতরে আবেগে মানুষ খেয়াল না করে হয়তো অনেকে জোশের চোটে সবাই গান লাগায় আমি কোরআন লাগাবো অনেকে পোস্টারের মধ্যে যে যাই পোস্টার শুরুতে একদম আরবিতে বাংলায় বিসমিল্লা রহিম কোরআন শির আয়াত লিখে দেন এ আয়াতের হেফাজত কে করবে কয়েকদিন পরে যেটা রাস্তায় থাকবে পায়ের নিচে পড়বে বিসমিল্লা লেখা তো ফরজ ওয়াজিব ছিল না আপনি বিসমিল্লা মুখে বলে নিলে হয়তো যে কাজ শুরু হয়েছে বিসমিল্লা রহমান রহিম আল্লাহ বরসা হয়ে গেছে বিসমিল্লা কারণ বিশমিল্লা বলা যত জরুরি বিসমিল্লার হেফাজত অনেক বড় জরুরি রাস্তায় পড়ে থাকবে ইত্যাদি পড়ে থাকবে সেইটা সেই ক্ষেত্রে এটা না করা চাই ওকে আল্লাহ নফি ইস্পাতের জির লাই লাহাই লাল্লাহর জিকিরকে নফি ইস্পাতের জিকির বলে অর্থাৎ নফি মানে এটার মধ্যে লা ইলাহা আছে এটা নফির অংশ আর ইল্লাল্লাহ এটা ইসবাতের অংশ অর্থাৎ কিছু অংশ নেগেটিভ কিছু অর্থ অংশ পজিটিভ নেগেটিভ অর্থ কি লা ইলাহা কোনো মাবুদ নেই ইল্লাহ কেবলমাত্র আল্লাহ আছে আল্লাহ ছাড়া এই এটাকে নফি ইসবাত বলে যখন ইলাহা বলা তো খেয়াল করা আমি আমার অন্তর থেকে আল্লাহ ছাড়া যা আছে এই মুহূর্তে আমি সব বের করে দিলাম হালকা খেয়াল করা ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করা আল্লাহ পাকের আরস থেকে লাগাতার নূরের তার আর তার আমার উপর আমার অন্তরে আসতেছে আর যতই জিকির করতেছি অন্তরটা ততটা আলোকিত হইতেছে তত বেশি নুরে আলোকিত এবং ঝলমলা ঝলমলা হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর বলা মোহাম্মদুর রসুল্লাহ আদিশা রিফাজে কেউ যদি এক শতবার প্রতিদিন লা ইলাহা ইল্লাহ্লাহর জিকির করেন এর বরকতে কেয়ামতে তার চেহারা নূরে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে নারী পুরুষ এটা সকলেই আমল করতে পারে এর জন্য কোনো আলাদা কোনো হুজুর ক্যাবলা থেকে নিয়ম নীতি জানতে হবে না এক জায়গায় বসে চুপচাপ স্বাভাবিক আওয়াজে জিকির করলেই হবে لا إله إلا الله، 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 لا اله الا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله 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 لا إله <يلاه> إلا الله لا إله 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 إلا الله لا اله الا الله محمد الرسول الله صلى الله تعالی علیہ وسلم اسم ذات ارتھات اللہ تعالی نام پہ ذکر پہلا بار اللہ بلے ایک بار جل جلالو অতঃপর ذکر کے سمے رکم خیال کرا আমার জবানের সাথে সাথে আমার অন্তর থেকে সারা পৃথিবীর সব কিছু থেকে দেহের বিন্দু বিন্দু থেকে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে আল্লাহ নাম এরকম টান দিয়ে এমন ভাবে বলা যেন আমার অন্তরের জ্বালা আমার অন্তরের আহ আহ আল্লাহ এর সঙ্গে উচ্চারিত হইতেছে আল্লাহ আল্লা জাল আলু আল্লাহ

الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا رب رب يا الله يا رحمن يا رحيم اے پریو اللہ اے اللہ ہم برباد کرے, کرے دی اللہ اے اللہ ہمارے متن بے حیا ہم نیلجوی تر اللہ اے اللہ, اے اللہ تصد اپنے خدا پہ جاؤ یہ پیار آتا ہے مجھ کو انشاء کے ادھر سے ہے گناہ ہے پہ ہم ادھر سے دم ہے اے اللہ اپنار متن اللہ আপনার চোখের সামনে দিনরাত একের পর এক সীমা লঙ্ঘন করেই যাচ্ছি আল্লাহ আয় আল্লাহ ভুল বিচ্যুতি করেই গেলাম উপর থেকে আপনি আপনার রহমত আর রহমত দিয়ে আপনি আমাদেরকে লালন পালন করতেছেন হে প্রিয় আল্লাহ আপনার রহমতের উশিলা দিয়ে আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমাদের ছোট বড় সব গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ আমাদের জুলুম আমাদের সীমা লঙ্ঘন আপনি মাফ করে দেন আয় আল্লাহ আগামী জীবন আপনার হুকুম মতো চলার তাও তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের ইমানের মজবুতি দান করেন আয় আল্লাহ আমাদের ইমানকে আপনি বিশুদ্ধ বানায় দেন আল্লাহ আমাদের নিয়তকে কি বিশুদ্ধ বানায় দেন আয় আল্লাহ আমাদের সব আমল আপনার জন্য করার তৌফিক দান করেন আয় আল্লাহ নফস শয়তানের ধোকা থেকে বাঁচার তৌফিক দান করেন আয় আল্লাহ সারা পৃথিবীর মুসলমান ভাই বোনদেরকে মাফ করে দেন যারা যেখানে কষ্টে বিপদে আছে উদ্ধার ফরমান আয় আল্লাহ আমাদের এই মজলিস কে কবুল ফরমান আল্লাহ যারা আয়োজন করেন অংশগ্রহণ করেন আয় আল্লাহ অনেক ভাইয়েরা দূর দূরান্ত থেকে আসেন অনেক ওলামা হজরতরা তো শিপনে আসেন অনেক বিভিন্ন সম্মানিত বাবা মুরব্বীরা আসেন আয় আল্লাহ ওনাদের লাজে ওনাদের ইজ্জতে আমাদের সকলকে মাফ করে দেন আয় আল্লাহ মুরব্বীদের উসিলে আমাদের সকলকে মাফ করে দেন আয় আল্লাহ মুখলি সিন আল্লাহ ওয়ালাদির উসিলে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের সকলকে আপনার মোহব্বত দান করেন আল্লাহ আমাদেরকে শরীয়তের পাব পাবন্দি নসি ফরমান দান করে দেন আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকেও দান করেন ঘরে ঘরে সুখ শান্তি দান করেন কষ্ট পেরেশানি দূর করে দেন অভাব অনটন দূর করে দেন আয় আল্লাহ যার যে অভাব পেরেশানি আল্লাহ আপনি নিজ দয়ায় সকলের কষ্ট পেরেশানি আপনি দূর করে দেন আয় মাওলা আমাদের দোয়া মোনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ায় কবুল ফরমান আয় আমাদের সারা পৃথিবীর মুসলমান ভাইবন্দিরকে আয় আল্লাহ নিরাপত্তা ইজ্জতে থাকার ব্যবস্থা করে দেন আমাদের দেশের উপর खास রহমত নাজিল ফরমান আয় দেশের জিনিসপত্রের দাম আপনি কমে দেন আয় দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভালো করে দেন আয় আল্লাহ দেশের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন দেশের শাসকদের মধ্যে সততা বেশি বেশি দান করেন আপনার محبت দান করেন আয় ন্যায় ইনসাফের সঙ্গে রাষ্ট্র রাষ্ট্রপরিচালনা তৌফিক দান করে দেন আয় আল্লাহ আমাদের দেখা অদেখা জানা অজানা দেশের দুশমন ইসলামী দুশমনদের থেকে আমাদের দেশ কি ইসলামকে হেফাজত ফরমান আয়া আল্লাহ সব মাদ্রাসা মসজিদ দিনের মার্কাস গুলোকে আপনি হেফাজত ফরমান এর সঙ্গে যারা যুক্ত উস্তাদ ছাত্র কমিটি দান দানশীল সকলকে হেফাজত ফরমান আয়াল্লাহ মসজিদ যারা দান করে গেলেন মোতাহ্লি সাহেব তাদের ফ্যামিলি আয়াল্লাহ মজলিসের এবং সমস্ত এবাদত বন্দিগির সব ওনাদের আমল নামে আপনি দান করে দিয়েন আমদ পর্যন্ত জন্য আয় আল্লাহ শূন্য তরিকায় আয় আল্লাহ আমলের জন্য এই মার্কাজকে আপনি কবুল ফারমান আয় আল্লাহ আমাদের সকলের নিয়ে আশা নেক জায়েজ দোয়া আপনি কবুল ফরমান আয় আল্লাহ এক ভাই তার মায়ের ইন্তকাল হয়ে গেছে আয় আল্লাহ ওনার মাকে আপনি বিনা হিসাব জান্নাত দান করে দেন আরেক ভাইয়ের মা অসুস্থ আল্লাহ ওনাকে সুস্থ করে দেন আয় আল্লাহ আমাদের এই মার্কেটে সকলের প্রিয় শ্রদ্ধার শ্রদ্ধার পাত্র আয় আমাদের নাসির ভাই অসুস্থ আয় আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থতা দান করে দেন আয় আগের চেয়ে আরো সুস্থতার জিন্দিগি আপনি দান করে হায়াতে বরকত দান করে দেন আয় আল্লাহ আমাদের মাঝে আয়াল্লাহ যারা অসুস্থ আত্মীয় স্বজন প্রিয়জন